এখন যেহেতু আমি একটা জিনিস শুরু করতেছি আমি আর সেটি চারটা দিন করে ফেলি পারলে দ্বিতীয় হচ্ছে আমি যদিও আগে বলেছি কিন্তু আমি নতুন করে রিভাইজ করে বলতে চাচ্ছি যে ফার্স্ট ক্লাস রাইটার হতে গেলে ফার্স্ট ক্লাস স্পিকার হতে গেলে ফার্স্ট ক্লাস দায়ী হতে গেলে কী করতে হবে আমি রিভাইজ করেছি এবং এই রিভাইজ লিস্টটা আমাকে পরে মাহফুজ এবং মাহফুজ তৈরি করে দিবে এই আলোকে একটা লিস্ট বাংলায় করে দিবে পারলে ইংরেজিও করে ফেলবে খুশিদের সহযোগিতা ইত্যাদি প্রথম লাগবে আগে ছিল যেটা সেই লিস্ট কমপ্লিটলি রিভার্স করে ফেলেছে এক নম্বর বলেছি আমি যে লাগবে যে 20-30টা স্কলারলি বই মানে খুব উঁচু মানের বই পড়তে হবে ইসলামের উপরে কাদের বই যারা মেজর রাইটার এবং যারা বর্তমান সমাজ সম্পর্কে জানেন আধুনিককালের সম্পর্কে আমরা জানি যখন আধুনিককালকে যদি আমি 200 বছর ধরি ইচ্ছা করি একটু বাড়িয়ে ধরি তাহলে এর মধ্যে পড়বে ইকবালও পড়ে যাবে এর মধ্যে এইসব লোকরাও পড়ে যাবেন সাইয়েদ মওদুদিও পড়ে যাবেন যদি আমি আধুনিকটা বলতে আমি যদি 100-150 বছর ধরি তাতে স্যার সৈয়দও পড়ে যাবেন আমির আলীও পড়ে যাবেন আরও অনেক লোক পড়ে যাবেন তো আমি বলছি এরকম যে 20-30টা এই ধরনের উচ্চমানের বই উচ্চমানের লেখকের পড়তে হবে যারা প্রেজেন্ট ওয়ার্ল্ড একটু বিস্তৃত ধরে নিয়ে তারা লিখেছেন এবং প্রেজেন্ট ইস্যুগুলো লিখেছেন এবং সেটা বলেছি আবার আমি যে অন্তত 2-3 বার করে পড়া মাত্র 20-30টা বইয়ের কথা বলছি আমি এটা 2-3 বার পড়লে হজম হবে নাহলে হজমটা হয় না আমার নিজের অভিজ্ঞতা আমি বলছি যে হজম হয় না এক নম্বর 2 নম্বর আমি বলে চেঞ্জ করে দিয়েছি অনেক কিছু বলছি যে এইগুলো বলছি যে শুধু অনলি রাইট থিং শুড বি রিটেন স্পোকেন যে যেটা রাইট কথা সেইটাই লিখতে হবে মিথ্যা টিথ্যা বানোয়ার কিছু দরকার নাই এক্সাজারেশন বলিং দিতে মানে বাড়িয়ে চাড়িয়ে বলার দরকার নাই তারপর যেটা হবে সেটা আমি বলেছি যে যে শুধু স্ট্রং এভিডেন্স ব্যবহার করা ভালো শুধু স্ট্রং এভিডেন্স যে যুক্তিটা আমার পক্ষে স্ট্রং সেটা ব্যবহার করা দুর্বল যুক্তি ব্যবহার না করা দুর্বল যুক্তি ব্যবহার করলে হয় কি যে পরে সমালোচনা ওইটার ওকে ধরে ধরে বলে যে বাকিগুলো একই রকম এই জন্য শুধু শক্তিশালী যুক্তি ব্যবহার করা তারপর বলেছি যে অন্য পার্টির গ্রুপের রিলিজিয়ানের সমালোচনা যতটা সম্ভব অ্যাভয়েড করা বরং যে বিষয়টা নিয়ে আমি বলছি লিখছি সেইটার উপর কনসেন্ট্রেশন করা এবং একটা খালি ছোট্ট উদাহরণ দেই যেটা ব্যক্ত করে যাবে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এবং উনি হয়তোবা মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে 1-3টা কথা বলেছেন কিন্তু ওনার যে বিশাল ব্যাপার ওনার সেখানে 2-3টা বিষয় সব না 5%, 10% আর সারা দুনিয়া তাকে গ্রেট মনে করে আমি যদি তার বিরুদ্ধে বলি বা লিখি তাহলে এই 1 কোটি লোক আমার দাওয়াতের বাইরে চলে যাবে বাট এই বেটা এরকম বিরুদ্ধে বললে তোর কথা শোনাই যাবে এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না তারপর আমি বলেছি যে আর একটা বলেছি যেসব বিষয়ে আমি কেউ ভালো একজন ভালো জানে না সেইসব বিষয়ে লিখবে না বা বলবে না যতক্ষণ না সে ভালো করে জেনেছে এবং শেষে বলেছি আমি অনেক কমায় ফেলছি শেষে বলেছি আমি যে ইসলামিক এই ধরনের যারা দাওয়াত দিবেন বা বক্তা হবেন বা রাইটার হবেন তাদের উচিত ওই সমস্ত গুণাবলী অর্জন করা যা কোরআনে যেসব গুণাবলীর কথা বলা হয়েছে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব গুণাবলী প্র্যাকটিস করেছে তো এই আমি আরেকটা বক্তৃতা সামারি করে রেকর্ডের জন্য নিয়ে আসলাম